ছোট্ট খোকন বলল সেদিন বাবা কে তার ডেকে, বাবা তোমার চুলগুলো সব যাচ্ছে কেন পেকে? বাবা বলে যাদের ছেলে দুষ্টুমিতে পাকা, তাদের বাবার মাথার চুল যায় না কাঁচা রাখা। ছোট্ট খোকন মুচকি হেসে বলল হয়নি আমার ভুল, তুমিও ছিলে আমার মতো তাই পেকেছিল দাদুর চুল। কি বুঝলেন? একটা ছেলে তার বাপকে, তার বাপ ছেলেকে বলছে বেটা তোর জ্বালাতে মাথার চুল পেকে গেল, দেখ তোর জ্বালা সহ্য করতে করতে। ছেলে তখন বলছে তাহলে দাদুর চুলগুলো পেকেছিল কি কারণে? তুমি নিশ্চয় মাল্টিভিটামিন ছিলে আমার মতো। এই অনেক লোক আছে বলছে মৌলি সাহেব বেটাদেরকে বলে বলে হয় না, নামাজ আর পড়াতে পারছি না। আপনি কত বছর বয়সে নামাজ পড়া ধরেছেন? এই কত বছর? 40 বছরে। আপনি নিজে তো সাবালক হয়েছেন 40 বছরে, তা আপনার বেটার এখন বয়স 18 বছর, ও নামাজ পড়বে? ওর বেটা যদি এখন ঘুরিয়ে বলে যে আমার মতো বয়সে তোমার তো সব লাল কালির দাগ, বলবে কি বলবে না? তা আপনার আমার বলারও মুখ আছে? বলারও মুখ আছে? নাই, বলারও মুখ নাই, বলবেন কি করে? আপনি নিজেই তো 40 বছর বয়সে আপনি নামাজ পড়া ধরেছেন, এটা বাপেদের দায়িত্ব। আজকে বুড়া বয়সে অভিযোগ করলে হবে না। আপনি একটা মৌলী সাহেবদের বেটা দেখান তো দেখি বাপগুলোকে, যে ভাত পাচ্ছে না, একজন দেখান এই এলাকাতে আছে যে মৌলী সাহেব তার মাকে মেরেছে, আর মৌলী সাহেব তার মাকে খেতে দেয় না, মৌলী সাহেব তার বাপকে ঘর থেকে ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে, দেখাতে পারবেন? পারবেন না। বেতন কত? 4,000, 5,000, 6,000, 7,000। অথচ অসংখ্য বাপ মাকে দেখতে পাওয়া যাবে, বৌমাও চাকরি করে, ছেলেও চাকরি করে, যে দুজনাই কলকাতায় থাকে, বুড়া বুড়ি দুজনা মরে মরে, একদিন শাড়িতে আগুন লেগে যাচ্ছে, একদিন হাত পুড়ে যাচ্ছে রান্না করতে গিয়ে, এ চোখে টেঁড়া দেখছে, আর ও বসতে গিয়ে লাঠি দিয়ে বসে, উঠতে গেলে লাঠি নিয়ে ওঠে, এইরকম অবস্থা। সেবা করার কেউ নেই, এরকম অসংখ্য বাপ মা আছে, আছে না নেই? আছে, অসংখ্য বাপ মা রয়েছে। তার একটা কারণ সেটা হচ্ছে কি, একটা কথা আছে, যাকে করবে অবহেলা সেই হবে গলার মালা, যাকে করবে অবহেলা সেই হবে গলার মালা। দিনাজপুরের আমার একটা বন্ধু আছে, দুমোহনার ওখানে বাড়ি, আমি তার নাম বলবো না, ওরা সাত ভাই, সাত ভাই ওরা। তা মসজিদে ছেলেটা ইমামতি করে, বেতন কম পায়, অল্প পায়, তা ওর বোনেরা ওর সঙ্গে ভালো করে কথা বলে না যখন আসে। আরও দুটো তিনটা ভাই বড় বড় চাকরি বিজনেস করে, তাদের গাড়ি বাড়ি সব আছে, বোনেরা কেউ কথা বলে না, কারণ ওর বেতন কম, খেতে টেতে ভালো দিতে পারে না, এই কারণে। আজকে ওর বাপ মাগুলো আর ছটা ভাই কেউ দেখে না। আমি ফোন করে যদি কখনো গল্প টল্প করি তো আমাকে দুঃখের কথা বলে যে মমতাজ ভাই, যাকে করবে অবহেলা সেই হবে গলার মালা। আমার ইনকাম কম বলে আমার আব্বা মামায় দেখতে পারতো না, আজকে বুড়ো বুড়ি দুজনে আমাকে ছাড়া চলে না, আমি যে তাদেরকে ঠেলে দিতে পারছি না। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে আপনার দায়িত্ব হলো প্রথমে আপনার ছেলেকে সলাতের জন্য বলা, সাথে সাথে দিনের জ্ঞান দেওয়া। ওই জন্য আমি সব জায়গাতেই বলি আপনার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, আমাদের কোনো আপত্তি নেই, কোনো আপত্তি নেই, তবে আপনার ছেলের চরিত্র যেন ইংরেজদের মতো না হয়ে যায়। সাথে সাথে একটু মাদ্রাসায় দেবেন, মক্তবে দেবেন মাঝে সাঝে, বাপ মায়ের সেবার ব্যাপারে কিছু শিখতে পারবে। কি বলছি বুঝতে পারছেন না? কে কিছু অন্তত জানতে পারবে, অবশ্যই মাদ্রাসায় পাঠাবেন। মাদ্রাসায় যদি পড়াতে নাও পারেন তাহলে দুটো চারটে বাংলা বই কিনে আপনার বৌমাকে দেবেন যে মা তুমি এটা পড়ো, অনেকটা তবু আপনি সেফ সাইড হতে পারবেন, তার আগে বাঁচার কোনো রাস্তা নেই। তাহলে বাপেদের দায়িত্ব কি হলো আজকে থেকে? কালকে সকালবেলা এই পাপ কাজ থেকে আটকাতে হবে বলে দিয়ে গেলাম। দুই, কাল সকালবেলা থেকে আপনার ছেলেকে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। কি বলছি বুঝতে পারছেন না? 6 বছর 7 বছর বয়স নিয়ে যাবেন। আবার অনেক মসজিদে কিছু বদমায়েশ মুসল্লি আছে, মসজিদে বাচ্চা কাচ্চা নিয়ে গেলে বিরক্ত হয়, এই ওরা ডিস্টার্ব করে, ওদেরকে কেন আনো বাড়ি থেকে, তোমাদের কি কাজে নাই বলে না? অনেক বলে, অনেকজনা বলে, এই প্রত্যেক গাছের ফলের একটা সিস্টেম আছে দেখেছেন, একটা কাঁঠাল পাকে
তার পাশের মুঠাতে আর একটা কাঁঠাল ধরে, কি বলছি বুঝতে পারছেন না, গাছে একটা কুল ধরে যায় আর একটা ফুল ফোটে, বেগুন গাছে একটা বেগুন হয়ে যায় তো পাশে আর একটা ফুল ফোটে। এখন আপনি যদি ওই ফুলটাকে ভেঙে দেন তাহলে পরবর্তীতে আর বেগুনের আশা করতে পারবেন? পারবেন? পারবেন না। তা আপনি আপনার বেটাকে মসজিদে এই কারণে নিয়ে যাবেন, আপনার তো বেগুন ছেঁড়ার মতো টাইম হয়ে গেছে, সব তো মাল পেকে গেছে, যাবার টাইম হয়ে গেছে, অন্তত পক্ষে আপনি কলা গাছের মতো চরিত্রটা করুন যে কলা হয়ে যাবার পরে ও নিজে ভাবে আমাকে তো কেটে দিবে, পাশে আর একটা গাছ তুলে দিয়ে যায়। কি বলছি বুঝতে পারছেন না? তা আপনি তো নামাজ পড়বেন পড়বেন, বেটাটাকে অন্তত পক্ষে অভ্যাসটা করান, মসজিদে নিয়ে যান, ইনশাল্লাহ এই দায়িত্ব পালন করব। এই বলুন ইনশাল্লাহ। বেটার শুধু কামাই খাওয়া, বেটার শুধু টাকার কামাই খাওয়া, আর দুতালি বা দুতলা বাড়ি করেছে, মার্বেল পাথর লাগানো, আর খুব নাচছে, আর গেরামান ইমাম সাহেব মলি সাহেব কেনে এনে ডেকে ডেকে দেখাচ্ছে, দেখো রাজস্থান থেকে মার্বেল এনেছে, চার পাঁচবার হজ করে বসে আছে, কাজ নেই কিছু নেই, কী করবে, অনেক টাকা আছে, হজে গিয়ে ঘুরে এসেছে, বড় বড় পাঞ্জাবি কিনে এনেছে, গেরামে ঘুরছে পাঞ্জাবি পরে, হাতে তসবি নিয়ে, চার পাঁচবার হজ করে এসেছে হাজি সাহেব, একটা বেটা নামাজ পড়ে না। আল্লাহ বলছে হাজি সাহেব তোকেই তো খুঁজছি, আয় একবার, কি করি তারপরে তোকে বুঝবি, বড় পাঞ্জাবি বার করবো তোমার। মলি সাহেব বক্তব্য দেওয়া, তোমার বহু নামাজ পড়ে না, একবার এসো তোমাকে পালিশ করব, আল্লাহ খুঁজছে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ খুঁজছে আপনাকে আমাকে, ওই জন্য বলে দিয়ে যাচ্ছি, শুনে নেন, ফজরের সময় মসজিদে মুয়াজ্জিন আজান দিবে, সালাতু খাইরুম মিনান নাওম। হাজি সাহেব মৌলভী সাহেব সাধারণ মানুষ, বাড়ি থেকে বার হয়ে যাবে মসজিদে, হাতে তসবি নিয়ে চলে যাবে তুমি মসজিদে, ফজরের নামাজ পড়ে তুমি রাস্তায় রাস্তায় ঘুরতে চার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছো, তোমার স্ত্রী নামাজে গেল না, তোমার বেটা নামাজে গেল না, তোমার পোতা নামাজে গেল না, আপনার মোমেন হিসাবে আপনি মুসলিম হিসাবে আপনার দায়িত্ব হলো, আপনি যখন মসজিদের আজান শুনবেন, আপনি ঘর থেকে বার হবেন, আপনার বাড়িওয়ালিকে মাথার ঘোমটাটা টেনে দিয়ে আর মুখ থেকে চাদরটা লেপটা হটিয়ে দিয়ে বলবে, ওগর আমি স্যার মা, আমি মুয়াজ্জিনের ডাকে মসজিদে যাচ্ছি জান্নাতে যাওয়ার জন্য, আমাকে তুমি এত ভালোবাসো, তুমি আমার সঙ্গে জান্নাতে যাবে, চলো তুমিও বাড়িতে দূরে কাত নামাজ পড়ে নাও, বেটাকে তুলে দিয়ে বলবে, বেটা আল্লাহর নবী বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেক বাড়ির গার্জেনকে তার বেটা সম্পর্কে জবাবদিহি করা লাগবে, তার বেটি সম্পর্কে জবাবদিহি করা লাগবে, তার স্ত্রী সম্পর্কে জবাবদিহি করা লাগবে, বেটারে মুয়াজ্জিন আজান দিয়েছে আমি মসজিদে যাচ্ছি, তোমাকেও আমার সঙ্গে মসজিদে যাওয়া লাগবে, এটা যদি আপনি বলে যেতে যদি না পারেন, আপনি নামাজ পড়ে যদি বাড়িতে আসেন, আপনার ওই নামাজের 10 পয়সা দাম নাই, 10 পয়সাও দাম নাই আল্লাহর কাছে। জি, এটা বলছিলাম এতক্ষণ বাপ হিসাবে আপনার দায়িত্ব, তাই তো? এই যারা বেটা আছো, এবার তোমাদেরকে বলছি, সংসারে শান্তি যদি ফেরাতে চাও আর জান্নাত যদি পেতে যদি চাও, বেটারা, বৌমারা যারা আছো, বেটি যারা যারা আছো, শুনে রেখে দাও, জান্নাতে যদি তোমরা যেতে চাও একটা মাত্র রাস্তা, কি রাস্তা? বাপ মাকে সেবা করো, জান্নাত চলে যাবে। কি বলছি বুঝতে পারছেন না? আসলে আমরা দুজন দুজনকে বোঝাতে পারিনি, হাদিস কোরআন দিয়ে বেটাকেও বোঝাতে পারছি না, বাপকেও বোঝাতে পারছি না, আমাদের সাংসারিক জীবনযাপনটা হাদিস কোরআনের বাইরে চলে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? এই কারণে সংসারে আজ অ্যাডজাস্টমেন্ট নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিক বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, আমার ইবাদত করো, আমার সঙ্গে কাউকে শরীক করে দিও না, আর তোমার পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। কি বলছি বুঝতে পারছেন? পিতা মাতার সঙ্গে কি করা লাগবে? সৎ ব্যবহার করা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে যত জায়গায় পিতা মাতার কথা বলছেন, সমস্ত জায়গায় পিতা মাতার ব্যাপারে ব্যাখ্যা করে দিয়েছেন।
একেবারে ব্যাখ্যা, যা তা শব্দ ব্যবহার করেনি। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা এতক্ষণ পরে ছেলেদের উপরে বেটাদের উপরে একটা দায়িত্ব দিচ্ছেন, কি দায়িত্ব? তোমরা আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, আমাকে ভালোবাসবে, আমার ইবাদত করবে, আমার ইবাদতের পরে পরেই তোমার পিতা মাতার প্রতি তুমি দয়া করবে, পিতা মাতার প্রতি তুমি এহসান করবে। কেন তুমি করবে? যে তোমার পিতা মাতা তোমাকে শিশুকালে যেমন করে লালন পালন করেছে, তোমাকে শিশুকালে যেমন করে সেবা যত্ন করেছে, তুমি দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার পিতা মাতাকে তেমন করে রাখো। আল্লাহ তাআলা নিজে শিক্ষা দিয়েছেন, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগিরা। পৃথিবীর যত পুরুষ মানুষেরা আছো, নারীরা আছো, যারা সন্তান শুনে নাও, তুমি তোমার আব্বার জন্য দোয়া করবে, রব্বুল আলামিন ওগো মাবুদ আমার আব্বার আমার মাকে তুমি ভালো রাখো, ততটাই হেফাজত করো যতটা হেফাজত আমার মা এবং আমার আব্বা শিশুকালে আমাকে রেখেছে। পৃথিবীতে আমরা অনেক সম্পর্ক দিয়ে চলি, নারীরা বিশেষ করে আমাদের কয়েকটা বিশেষ সম্পর্কের ভিতরে আছে, যেমন মা। নারী মানে কি? মা, মা বা মায়ের ক্যাটাগরি, বোন। কিছু নারী আছে বোন বা বোনের ক্যাটাগরি, বেটি, বেটি বা বেটির ক্যাটাগরি, ফুপু, ফুপু বা ফুপুর ক্যাটাগরি, নানি দাদি, এই ক্যাটাগরি। এই কয়েকটা সম্পর্ক নিয়ে আমরা পৃথিবীতে চলাফেরা করি, করি কি করি না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে বলছেন, হাল আতা আলাল ইনসান হাইনুম মিনাদ-দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আল্লাহু আকবার! পিতা মাতার কেন সেবা করবে না মানুষ? যুবক কেন করবে না? যুবতী কেন করবে না? আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনে কি এমন একটা সময় এসেছিল না যখন সে উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসাবে পরিগণিত ছিল না? আপনার নামের পাশে আজকে লেখা হয় মাওলানা, আপনার নামের আগে লেখা হয় মাস্টার, আপনার নামের পরে লেখা হয় অমুক দানি, আপনার নামের পরে লেখা হয় দানবী। আপনি প্রফেসর, আপনি মাস্টার, আপনি বড় লেখক, আপনি কোটি 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 টাকার মালিক। আচ্ছা বলুন তো, পৃথিবীতে এই যত উপমানে নামগুলো আপনি পেলেন, যত উপাধি, যত খ্যাতি, যত যশ আপনি পেলেন এই পৃথিবীতে, আচ্ছা বলুন তো এর পিছনে বড় অবদান কার আছে? কার? আল্লাহ মানুষকে বানিয়েছে, এটা তো ঠিক কথা। পৃথিবীতে আপনার মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, আপনি অ্যাডভোকেট, আপনি বিচারপতি, আপনি কারি, আপনি হাফেজ, বলুন তো এর পিছনে সব থেকে বড় অবদান কার আছে? কার? আপনার আব্বা মায়ের। আপনার আব্বা মায়ের সব থেকে বড় অবদান রয়েছে। কত বড় অবদান! আল্লাহু আকবার! আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফা ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। কোরআনে শব্দ এসেছে, আল্লাহ বলছে আমি মানুষকে মাটির উপাদান দিয়ে সৃষ্টি করেছি। মায়ের এক ফোঁটা নাপাক রক্ত আর পুরুষের এক ফোঁটা নাপাক পানি, মায়ের এক ফোঁটা নাপাক পানি, এই নাপাক পানি দিয়ে আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছেন মায়ের পেটের ভিতরে। গোস্তের টুকরা হলো আস্তে আস্তে করে, এতে আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিলেন মায়ের পেটের ভিতরে। রূহ চলে আসার পরে আল্লাহ বলছেন, ফি কারারিম মাকিন, তোমার মায়ের পেটে একটা সুরক্ষিত জায়গার ভিতরে রেখে দিলাম। আস্তে আস্তে করে মায়ের পেটে বাচ্চা জন্ম হলো, আস্তে আস্তে করে বড় হলো। আল্লাহ তাআলা তারপরে বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তাআলামুনা শাইয়্যা। তোমাকে মায়ের পেট থেকে বার করা হলো, বার করার পরে এমন একটা পজিশনে তোমাকে নিয়ে আসলাম, পৃথিবীর কেউ তোমাকে জানতো না, পৃথিবীর কেউ তোমাকে চিনতো না, পৃথিবীতে কেউ তোমাকে মাস্টার বলে জানতো না, কেউ তোমাকে মৌলবি বলে জানতো না। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে আস্তে আস্তে করে দুধ পান করিয়ে,
30 মাস যাবত তোমাকে দুধ পান করিয়েছে, তোমাকে বড় করেছে, 10 বছর বয়স পর্যন্ত তোমার জামা কাপড় কেচেছে, তোমার বিবাহের আগে পর্যন্ত তোমার জামা কাপড় কেচে দিয়েছে, তোমার শরীর খারাপ হয়েছে, মা নিজে না খেয়ে ডাক্তার বলেছে মা তুমি খাবে না, তোমার বেটার অসুখ ভালো হয়ে যাবে, রাত 12টা একটা দুটোর সময়তে পেচ্ছাপ করেছো, পায়খানা করেছো, তোমার মা সেটা তোমার পরিষ্কার করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখে দাও, আমি স্রষ্টা, আমি তোমাকে বানিয়েছি, আমার পরে পরেই পৃথিবীতে যদি তুমি বড় হওয়ার সব থেকে বড় অবদান যদি কারো থাকে সেটা হচ্ছে তোমার মায়ের আর তোমার বাপের। সব থেকে বড় অবদান কার? মায়ের আর